আজকের যে বিষয় আমি তোমাদের সাথে আলোচনা করব সেই চ্যাপ্টার বা বিষয়টির নাম দেখো লেখা প্রবাবিলিটি সম্ভাবনা। সেকেন্ড ইয়ারে যে 10টি অধ্যায় তোমাদের সিলেবাসভুক্ত তার মধ্যে সবচাইতে প্রধান এবং গুরুত্বপূর্ণ চ্যাপ্টার প্রবাবিলিটি বা সম্ভাবনা। তাই বিষয়টি খুব ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। সম্ভাবনা বা সম্ভাব্যতা ইংরেজি শব্দটা প্রবাবিলিটি। দৈনন্দিন জীবনে দেখো হর হামাশাই আমরা এই কথাটি বলে থাকি, সকালে আগামীকাল সকালে আমি বাজারে গিয়া ইলিশ মাছ কিনতে চাই। আমার খবরে প্রায় দেখো বলা হয় আগামীকাল রাজশাহী বিভাগে কয়েকটি স্থানে হালকা বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 2020 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রহিম নামের ছেলেটির এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে। আগামী বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের জয়ী হওয়ার সম্ভাবনা আছে। এই যে কথাগুলো একজন মন্তব্যকারী বা একজন মানুষ যখন মুখ দিয়ে উচ্চারণ করে এই কথাগুলি কিন্তু আসলে সে এমনি এমনিতে মুখ থেকে উচ্চারণ করে না, কিন্তু তার ভিতরে তার আবেগ অনুভূতি বহিঃপ্রকাশ। আমরা বাঙালি বাংলাদেশি, তাই বাংলাদেশ ক্রিকেট টিম বিশ্বকাপ জয় করুক এটা আমরা আন্তরিকভাবে সবাই চাই। ভারতের মানুষ ভারতকে চাইবে, পাকিস্তান মানুষ পাকিস্তানকে চাইবে, ইত্যাদি ইত্যাদি। এই যে কথাগুলো একজন মন্তব্যকারী বলে থাকে আসলে এগুলো আসলে তাদের মনের বহিঃপ্রকাশ মাত্র। আবার খবরে যেমন বলা হলো যে রাজশাহী বিভাগের কয়েকটি স্থানে হালকা বৃষ্টি বা ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বৃহত্তর রাজশাহী বিভাগ আগে 16টি জেলা সমন্বয় গঠিত ছিল, এখন আবহাওয়ার খবর যেগুলো পরিবেশিত হয় সেগুলো আবহাওয়ার বিভিন্ন গুণাবলী উপর বিচার বিশ্লেষণ করে আবহাওয়াবিদরা এই কথাগুলি বলে থাকে বা প্রকাশ করে থাকে। তবে বললেই যে বৃষ্টি হবে এমনও কোনো সঠিক না, আবার কোথায় 16টি জেলার কোনো জেলাতে বৃষ্টি হবে না এটাও কিন্তু সঠিক কথা না। মাঝে মধ্যে দেখো আমরা গুরুদাসপুরে বসবাস করি, চাষ করে বৃষ্টি হলে গুরুদাসপুরে হয় না, অথবা গুরুদাসপুরে একটু বৃষ্টি ছিটেপোটা হলেও দেখা যাচ্ছে যে কী বলা হয় চাষ করে হয়নি। তো আবার খবর প্রকাশিত হলে বৃষ্টি হবেই অত হবে না এটা আসলে কোনোটাই সঠিক না, হতেও পারে নাও পারে, এইটাই সহজ কথা, সাধারণ কথায় আমরা সম্ভাবনা বলে থাকি। রহিম নামে ছেলেটি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ক্লাস পাবে, এইটা আমি আমার মনের কথা প্রকাশ করলাম। আর একজন রহিমের যদি শুভাকাঙ্ক্ষী না হয় তাহলে সে স্বভাবত ভাববে না সে খারাপ করবে অথবা ফেল করবে। এই যে কথাগুলো একজন মন্তব্যকারী বলে থাকে আসলে এগুলা তার আত্মার বহিঃপ্রকাশ, তার মানে হৃদয়ের মধ্যে কী ধরনের অনুভূতি কাজ করে এই অনুভূতির বহিঃপ্রকাশই সহজ কথায় আমরা বলতে পারি এটাই হচ্ছে একটা সম্ভাবনা। তাই সহজভাবে প্রবাবিলিটি বা সম্ভাবনাকে আমরা সংজ্ঞায়িত করতে পারি এইরকমভাবে যে কোনো একটি ঘটনা ঘটবে কি ঘটবে না, কোনো একটি ঘটনা ঘটবে কি ঘটবে না তার নিশ্চয়তার মাত্রার পরিমাপকেই সম্ভাবনা বলা হয়। কোনো একটি ঘটনা ঘটবে কি ঘটবে না তার নিশ্চয়তার মাত্রার পরিমাপকেই সহজকতার সম্ভাবনা বলা হয়। সমাবেশ সম্ভাবনা শব্দটি মূলত ফার্স্ট ইয়ারে দেখো তোমরা কম্বিনেশন পারমুটেশন কম্বিনেশন বিন্যাস সমাবেশে একটা চ্যাপ্টার পড়েছো, এই সমাবেশ থেকে মূলত সম্ভাবনা বা প্রবাবিলিটি শব্দটির কিন্তু উৎপত্তি। মূলত সপ্তদশ শতাব্দীতে ব্লাসি প্যাসকাল নামে এক গণিতবিদ প্রথমে সম্ভাবনা কী জিনিস এর কি মূল্যায়ন তা মানব জাতির সামনে উপস্থাপন করেন। পরবর্তীতে অষ্টাদশ শতাব্দীতে প্যারিস হ্যামন্ডি ল্যাপলাস নামে আরব গণিতবিদ আরও সহজ সরল সাবলীলভাবে মানব জাতির সামনে সম্ভাবনা জিনিসটি উপস্থাপন করেন। তার কথা সম্ভাবনা আরও সহজভাবে উনি সংজ্ঞায়িত করেছেন,
যে কোনো ঘটনা, যেমন রোমে প্লাস হবে, আগামীকাল বৃষ্টি হবে, বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ জয়ী হওয়ার সম্ভাবনা আছে, এগুলো আমরা চাচ্ছি তাই, কিন্তু অপোজিটে আরেকটি ফলাফল কিন্তু নির্ভর করে প্রত্যেকটি ঘটনা। যেমন ক্রিকেট খেলা একটা ঘটনা, আমরা চাচ্ছি বাংলাদেশ জিতুক, এটা একটা প্রতিকূল ফলাফল, আর বাংলাদেশ আমরা জিতুক চাচ্ছি কিন্তু হচ্ছে না, তাহলে এর বিপরীতে ফলাফলটা ঘটলো পরাজিত, এটা হচ্ছে প্রতিকূল ফলাফল। প্রত্যেকটি ঘটনার মূলত দুইটা ফলাফল থাকে, একটা অনুকূল ফলাফল, একটা প্রতিকূল ফলাফল। অনুকূল ফলাফল যোগ প্রতিকূল ফলাফল ইকুয়াল টু সেই মূল ঘটনাটা আমরা ধরে নেই। তো প্যারিস হেমন্ডি লাসের সংজ্ঞা মতে সম্ভাবনা হইল যে কোনো ঘটনার অনুকূল ফলাফলকে মোট ফলাফল দ্বারা ভাগ করলে, যে কোনো ঘটনার অনুকূল ফলাফলকে মোট ফলাফল দ্বারা ভাগ করলে ভাগফলের যে মান বা যে রেশিও পাওয়া যায় সহজ কথা সেটাকেই আমরা প্রবাবিলিটি বা সম্ভাবনা বলতে পারি। তাহলে আমরা বলতে পারি যে কোনো ঘটনার, যে কোনো ঘটনার অনুকূল, যে কোনো ঘটনার অনুকূল ফলাফল ও মোট ফলাফলে, ও মোট ফলাফলে, ও মোট ফলাফলে অনুপাতকে, অনুপাতকে ওই ঘটনার সম্ভাবনা বলা হয়, ওই ঘটনার সম্ভাবনা বলা হয়। দেখো খুব সহজভাবে জিনিসটা কিন্তু উপস্থাপন করা গেল, যে কোনো ঘটনার অনুকূল ফলাফল ও মোট ফলাফলের অনুপাতকে ওই ঘটনার সম্ভাবনা বলা হয়। তাহলে আমরা গাণিতিকভাবে বলতে পারি, ধরি এ একটি ঘটনা, ধরি এ একটি ঘটনা, যে কোনো ঘটনা যার অনুকূল ফলাফল, যার অনুকূল ফলাফল গাণিতিকভাবে আমি বললাম নাম্বার অফ এ, এ ঘটনার অনুকূল ফলাফল, মোট ফলাফল আমরা ধরে নিলাম বা প্রকাশ করলাম মোট ফলাফল নাম্বার অফ এস। এসটা কি জিনিস পরবর্তীতে বলা হবে, এ স্যাম্পল পেস নমুনা ক্ষেত্র, ওখান থেকে এ শব্দটা আসে পরে বলা হবে। তাহলে এ একটা ঘটনা, সেই ঘটনার অনুকূল ফলাফল আমি ধরে নিলাম নাম্বার অফ এ, আর সেই ঘটনার মোট ফলাফল নাম্বার অফ এস। তাহলে এখন আমরা গাণিতিকভাবে দেখো সম্ভাবনাকে সংজ্ঞায়িত করতে পারি বা প্রকাশ করতে পারি কীভাবে দেখো, তাহলে আমরা বলতে পারি যে কোনো ঘটনা, যে কোনো ঘটনার সম্ভাবনা, যে কোনো ঘটনার সম্ভাবনা মূলত কী, ওই ঘটনার, ওই ঘটনার অনুকূল ফলাফল, ওই ঘটনার অনুকূল ফলাফল, ওই ঘটনার অনুকূল ফলাফল বা ওই ঘটনার মোট ফলাফল, মোট ফলাফল। তাহলে আমরা ঘটনাকে কি দ্বারা লিখেছি, এ দ্বারা। অতএব প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ এ মানে এ ঘটনার সম্ভাবনা, এটা আবার পাওয়ার সেট অফ এ কিন্তু ভাবা যাবে না, প্রবাবিলিটি অফ এ এই ঘটনার সম্ভাবনা। ওই ঘটনার অনুকূল ফলাফল আমরা কত ধরে নিয়েছি নাম্বার অফ এ, আর ওই ঘটনার মোট ফলাফল নাম্বার অফ এস। তাহলে এইটাই যে কোনো ঘটনার সম্ভাবনা প্রকাশের সূত্র, প্রবাবিলিটি অফ এ সমান নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস। অর্থাৎ এ একটি ঘটনা, সেই ঘটনার একটা অনুকূল ফলাফল থাকবে, সেই অনুকূল ফলাফলকে মোট ফলাফল দ্বারা ভাগ করলে ওই ঘটনার সম্ভাবনা আমরা কত হবে বের করতে পারব। তো মোট ফলাফলটা আবার কী, প্রত্যেক ঘটনার দুইটা ফলাফল থাকে, একটা অনুকূল ফলাফল আর একটি প্রতিকূল ফলাফল, এই দুই ফলাফল যোগ করলে মোট ফলাফল পাওয়া যাবে। তাহলে এখন অনুকূল ফলাফলকে মোট ফলাফল দ্বারা ভাগ করলে ওই ঘটনার প্রবাবিলিটি আমরা জানতে পারি। আন্তর্জাতিকভাবে যেমন আমরা ফুটবল খেলা বলি অথবা ক্রিকেট খেলা বলি, যে কোনো খেলা বলি, দেখো খেলা শুরুর পূর্বে টস করা হয় একটা মুদ্রা দ্বারা, মুদ্রা দুটো পিঠ থাকে আন্তর্জাতিকভাবে, একটা পিঠকে বলা হয় হেড,
আর একটা পিঠকে বলা হয় টেন, হেড এবং টেল। যে কোনো একটা মুদ্রার এক পিঠকে আন্তর্জাতিকভাবে বলা হয় হেড আর একটা টেল। মুদ্রাটা যখন উপরের দিকে নিক্ষেপ করা হলে একটা নির্দিষ্ট সময় পরে দেখো সে ভূমিতে কিন্তু পতিত হবে, পতিত হলে উপরের পিঠে হয় হেড আসবে অথবা টেল, দুইটা ফলাফল কিন্তু একসাথে কখনো পাওয়া যাবে না। তাহলে মুঠ ফলাফল কয়টা দেখো, হেড পাওয়ার একটা ফলাফল, টেল পাওয়ার একটা ফলাফল, এই হচ্ছে মুঠ ফলাফল। তাহলে মুঠ ফলাফল হলো কয়টা, দুইটা। যদি আমি উপরের পিঠে হেড দেখতে চাই তাহলে অনুকূল ফলাফল হবে একটা, যদি উপরের পিঠে আমি টেল দেখতে চাই তাহলে অনুকূল ফলাফল হবে একটা। তাহলে এখন আমরা ওই এই ঘটনা যদি লিখি তাহলে প্রবাবিলিটি অফ এ মানে এই ঘটনার অনুকূল ফলাফল, ধরো আমি হেড দেখতে চাই তাহলে প্রবাবিলিটি অফ এ মানে অনুকূল ফলাফল একটা আর টোটাল ফলাফল কয়টা, দুইটা। তাহলে প্রবাবিলিটি অফ এ মানে মুদ্রা নিক্ষেপে উপরের পিঠে হেড পাওয়া বা প্রবাবিলিটি অফ হেড, প্রবাবিলিটি অফ হেড, হেড পাওয়ার সম্ভাবনা। তাহলে কি অনুকূল ফলাফল এক আর টোটাল ফলাফল হেড একটা টেল একটা, এই মিলা কিন্তু দুইটা। আবার যদি আমি প্রবাবিলিটি অফ টেল বলি, দেখো প্রবাবিলিটি অফ টেল বলি তাহলে কিন্তু হাফই হবে, দেখো প্রবাবিলিটি অফ টেল, কারণ এখানে অনুকূল ফলাফল হাফ, একটা টোটাল ফলাফল দুইটা। তাহলে এই হাফ আর হাফ যদি যোগ করি তাহলে কত হয়, দেখো ওয়ান হয়। যে কোনো সম্ভাবনার যোগফলের মান সর্বদাই ওয়ান, এটা একটা খুব স্বতঃসিদ্ধ কথা। যেহেতু প্রত্যেকটি ঘটনার দুইটা ফলাফল থাকে, একটা অনুকূল ফলাফল আর একটা টোটাল প্রতিকূল ফলাফল, অনুকূল ফলাফল এবং প্রতিকূল ফলাফল যোগ করলে মোট ফলাফল পাওয়া যায়। তাই যে কোনো ঘটনার সম্ভাবনার যোগফলের মান সর্বদাই ওয়ান হবে। এখন যদি এখান থেকে আমরা ক্রিকেট খেলার কথাটা বলি, যে আগামী বিশ্বকাপ ক্রিকেটে ধরো বাংলাদেশ আর ভারতের খেলা হবে, আমরা যারা বাংলাদেশি তারা স্বভাবতই চাইবে যদিও আমাদের ক্রিকেট খেলার গুণগত মান ভারতের সাথে কতটা ভালো না, তবে আশা করাটা তো খারাপ না, মানুষ আশা করতেই পারে। আমরা ধরেই নিচ্ছি যে ক্রিকেটের বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ আগামী বিশ্বকাপ ক্রিকেট নিবে, তার মানে ফাইনালে তাকে জয়যুক্ত হতেই হবে। তাহলে ফাইনালে যদি জয়যুক্ত বাংলাদেশ হতেই চায় তাহলে তোমরা কি বলতে পারো যে বাংলাদেশের আগামী বিশ্বকাপে জয় হওয়ার সম্ভাবনা কত? তোমরা হয়তো স্বভাবতই বলবে যে বাংলাদেশ জয় হওয়ার, যেহেতু একটা অনুকূল ফলাফল টোটাল ফলাফল বাংলাদেশ আর ভারত, তাহলে টোটাল ফলাফল দুই, তাহলে এক বাই দুই। কিন্তু এইটা আসলে খেলার জন্য এক বাই দুই কিন্তু এটা সঠিক অ্যান্সার না। কেন সঠিক অ্যান্সার না, যে খেলার ফলাফল নির্ধারণ করা হয় কিন্তু তিনটে ঘটনার প্রেক্ষিতে, তিনটে বিষয়ের প্রেক্ষিতে, জয় একটা, পরাজয় একটা, আর ড্র করা কিন্তু আরেকটা সম্ভাবনা থাকে। যদি এখন ড্র বলে কোনো ফলাফল হয় না, ওভার বৃদ্ধি করা হয় অথবা সময় বাড়ানোর পরে কিন্তু দেখো এটা ফলাফল কোনো একজনের পক্ষে নিয়ে যাই হয়। তাই অনুকূল ফলাফল জয়ের একটা ঘটনা, পরাজয়ের একটা ঘটনা, ড্র করারও কিন্তু একটা ঘটনা। তাই বিশ্বকাপে বাংলাদেশের জয় হওয়ার সম্ভাবনা 1/3, পরাজিত হওয়ার সম্ভাবনা 1/3, ড্র করারও সম্ভাবনা 1/3। এখন দেখো এই তিনটা মান যদি আবারও যোগ করি দেখো 3/3 একান্ত কিন্তু একই হয়। সম্ভাবনার সংজ্ঞা প্রথমেই কিন্তু বলা হয়েছে যে কোনো একটি ঘটনা ঘটবে কি ঘটবে না তার নিশ্চয়তার মাত্রার পরিমাপ। যেহেতু খেলার ক্ষেত্রে নিশ্চয়তার মাত্রার পরিমাপও কিন্তু তিনটি, একটা জয় পরাজয় আর একটা ড্র, তাই এটা কিন্তু 1/3 হবে। বাংলাদেশের জয় হওয়ার সম্ভাবনা 1/3, পরাজিত হওয়ার সম্ভাবনা 1/3, ড্র করার সম্ভাবনা 1/3, যোগ করলে দেখো তা 1ই হয়। তাই আমরা স্বভাবতই বলবো যে কোনো ঘটনার সম্ভাবনার যোগফলের মান সর্বদাই কিন্তু 1। যেহেতু আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেখো যে একটা মুদ্রা নিক্ষেপ করলেই উপরের পিঠে হেড আসতে পারে অথবা উপরের পিঠে কিন্তু টেলও আসতে পারে। হেড পাওয়ার পরে মুদ্রাটা যদি আমি আবারও নিক্ষেপ করি তাহলে দেখো হেড আসতে পারে অথবা
টেল আসতে পারে, টেল পাওয়ার পরে যদি আমি নিক্ষেপ করি আবারও দেখো হেড আসতে পারে অথবা টেল আসতে পারে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে হেড পাওয়ার পরে মুদ্রাটাই যদি নিক্ষেপ করি তাহলে আবারও দেখো হেড টেল আসতে পারে, টেল পাওয়ার পরে নিক্ষেপ করলে দেখো হেড টেল বা টেল হেড যেভাবেই বলি। এক্ষেত্রে হেড পাওয়ার পরে নিক্ষেপ করলে আবারও দেখো হেড আসতে পারে টেল, আর টেল পাওয়ার পরে নিক্ষেপ করলে হেড অথবা টেল আসতে পারে। তাহলে একই মুদ্রা দেখো কয়বার নিক্ষেপ করা হলে, একবার দুইবার আর এইখানে দিয়ে দেখো তিনবার। তাহলে একটা মুদ্রা পিঠ থাকে কয়টা, দুইটা, কয়বার নিক্ষেপ করা হলো তিনবার। তাহলে রিপিটি একই জিনিস, তাহলে টু টু দি পার থ্রি, টু টু দি পার থ্রি মান কয়টা হয় দেখো আটটা হয়। তাহলে এখানে ফলাফল গুলো দেখো আটটাই পাওয়া গেছে, হেড হেড হেড, সবাই খেয়াল করে দেখো হেড হেড হেড। আবার কি হয়েছে দেখো হেড হেড টেল হয়েছে, আবার কি হয়েছে দেখো হেড টেল হেড হেড টেল হেড, আর একটা কি হয়েছে দেখো হেড টেল টেল হেড টেল টেল, দেখো চারটা ঘটনা। তাহলে এইখান থেকেও কিন্তু চারটা, এই মূলত আটটা ফলাফল পাওয়া যাবে। তাহলে একই মুদ্রা যেহেতু তিনবার নিক্ষেপ করা হয় তাই রিপিটেড জিনিস, যেহেতু রিপিটেড জিনিসের বিন্যাস সমাবেশ তোমাদের আলোচনা করা হয়েছিল টু টু দিবার এন হয় তাই টু টু দিবার থ্রি হলে, তিনবার যেহেতু রিপিট করা হলো তাই টু টু দিবার থ্রি, এন এর মান এখানে থ্রি, তাই আটটা ফলাফল। তাহলে আটটা ফলাফলের বাকি চারটে ফলাফল আমি দেখো এখানে লিখতে পারি টেল হেড হেড, আবার কি লিখতে পারি টেল হেড টেল, আর একটা কি লিখতে পারি টেল টেল হেড টেল টেল হেড, আর একটা কি হতে পারে টেল 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 টেল। তাহলে দেখো এখানে চারটা ঘটনা পাওয়া গেল, এখানে চারটা আটটা ঘটনা। এখন যদি বলা হয় এই আটটি ঘটনা থেকে দুইটি হেড পাওয়ার সম্ভাবনা কত, দুইটি হেড পাওয়ার সম্ভাবনা কত কে বলতে পারে? দেখো দেখো দুইটি হেড, এই যে আটটা ঘটনার মধ্যে দুইটি হেড কোন ঘটনার মধ্যে আছে দেখো, এইখানে আছে, এইখানে আছে, আর দেখো কোনোখানেই নাই। তাহলে আটটা ঘটনার মধ্যে অনুকূল ফলাফল দুইটা হেড পাওয়ার দুইটি, তাহলে অনুকূল ফলাফল দুই, টোটাল ফলাফল কয়টা আটটা, তাহলে দুই বাই আট অর্থাৎ ওয়ান বাই ফোর। তাহলে দেখো যে কোনো ঘটনার সম্ভাবনা প্রকাশের ভঙ্গি শেখানো হলো, ফলাফল লেখাও তোমরা জানে ফেললাম। প্রিয় ছাত্রছাত্রী আজকে এখানেই শেষ, আগামী ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।